आज शुद्ध जीवन जात्रार क्षेत्र सुबहानल्लाह हादीसের সংস্কৃতিকে গ্রহণ করে চাইনিজরা দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্বে প্রথম সারিতে চলে গেছে আর আমরা না পরকালের মুক্তির জন্য কোরআন হাদিস মানতেছি না ইহকালের জন্য ঠিক কি না ঠিক অতএব আমাদেরকে ইসলাম নিশারিত সংস্কৃতি গ্রহণ করতে হবে আপনি অবাক হবেন আজকে দৈনন্দিন জীবনের উন্নতি অগ্রগতি সুস্বাস্থ্যের জন্য বিজাতীরা কোরআন সুন্নাহর লাইফস্টাইলকে গ্রহণ করছে চায়না ফুজিয়ানা অ্যাগ্রোকালচার এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির গবেষক চাইনিজদের জীবন যাত্রা কি রকম তারা এত সুস্থ কেন আমাদের দেশের মানুষ 50 বছর বয়স হলে লাঠি হাতে নেয় চায়নাতে 70 বছর বয়সে ওরা দৌড়ায় স্বাস্থ্য তো ভালো কেন অবাক হয়ে যাবেন আমি সেই থিসিস পড়ে দেখলাম গবেষকের তারা পরকালীন মুক্তির জন্য ইসলামকে গ্রহণ করে নাই ইহজাগতিক কল্যাণ নেতৃত্ব কর্তৃত্ব দুনিয়ার সমৃদ্ধির জন্য হাদিসকে মানতেছে তাদের প্রথম দিনে শুরু হয় যেটা আর্লি টু রাইজ ফজরের সময় তারা ঘুম থেকে উঠে আর বাংলাদেশে 80% মুসলমান সকাল 10টায় ঘুম থেকে উঠে সারারা টেলিভিশন দেখে মোবাইল দেখে ঠিক কি আর ওরা বেদিন ঘুম থেকে উঠে কখন সূর্য ওঠার আগে অবাক হবেন চায়নাতে স্কুলগুলো চালু হয়ে যায় সকাল 7টায় আর বিশ্ববিদ্যালয়গুলো চালু হয় সকাল 8টায় সে দেশে যত বড় সরকারি কর্মকর্তা সকাল 8টায় তার অফিসে থাকতে হবে আমাদের দেশের অফিসাররা সকাল 10টায় ঘুম থেকে উঠে সকাল 11টায় প্রাতরাশ করে রেডি হয়ে অফিস যেতে যেতে দিনের অর্ধেক গেছে সকাল 8টায় তাদের অফিস আদালত ভার্সিটি চালু হয়ে যায় দুপুর 12:30টায় সব বন্ধ স্কুল কলেজ অফিস আদালত দপ্তর বন্ধ 12:30টা থেকে 12টা থেকে 12:30টা তারা ভাত খায় আর 12:30টা থেকে 2টা পর্যন্ত সব অফিস আদালত স্কুল কলেজে পর্দা টাঙিয়ে 1.5 ঘন্টা ঘুমায় এই যে দুপুরে খাওয়ার পর ঘুমানো এইটাকে বলা হয় কাইলুনা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার জুম্মত কাইলুনা করলো না সে শয়তান এই হুকুমটা আমরা মানতে পারি না কিন্তু তারা মানতেছে 1.5 ঘন্টা তারা ঘুমাবে তারপরে 2টা বাজে উঠে তারা তাদের কাজ শুরু করবে বিকাল 5টায় সব কাজ শেষ বাড়িতে যে 6টা থেকে রাত 7:30টার মধ্যে তারা রাতের খাবার খেয়ে ফেলে হাদিসে এসেছে সুন্নাত হলো এশার নামাজের আগেই খানা খেয়ে ফেলা এশার নামাজের পর কথাও বলা ঠিক না কাজও ঠিক না ঘুমায় যেতে হবে আজ শুধু জীবন যাত্রার ক্ষেত্রে সুবহানাল্লাহ হাদিসের সংস্কৃতিকে গ্রহণ করে চাইনিজরা দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্বে প্রথম সারিতে চলে গেছে আর আমরা না পরকালের মুক্তির জন্য কোরআন হাদিস মানতেছি না ইহকালের জন্য ঠিক কি না ঠিক অতএব আমাদেরকে ইসলাম নিশারিত সংস্কৃতি গ্রহণ করতে হবে